নমস্কার, আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর, দেশের খবর, আপনাদের খবর, গ্রাম বাংলার খবর। সিকিমের নামচি চারধাম এখন অশোকনগরে। এখন সিকিমের নামচি চারধাম দর্শনের সুযোগ মিলবে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরেও। এই সুযোগ পাওয়া যাবে আগামী রবিবার থেকে শুক্রবার পর্যন্ত। নামচি চারধাম দর্শনের সুযোগ তৈরি করেছে অশোকনগর আট নম্বর স্কিমের অগ্রদূত ক্লাব। এবার দীপাবলি উৎসবে তাদের চমক এই চারধাম। গত প্রায় দেড় মাস ধরে অগ্রদূত ক্লাবের কালী পুজোর মণ্ডপ গড়ে তুলেছেন মণ্ডপ শিল্পীরা। সিকিমের নামচি চারধামের আদলে গড়ে তোলা হয়েছে অগ্রদূতের পুজো মণ্ডপ। রবিবার চারধাম দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অগ্রদূতের অন্যতম সদস্য অমিত চন্দ্র। তিনি আরও কী বলেছেন আপনাদের শোনাবো। আমাদের উপস্থাপনা কী আছে এখানে? আমাদের সিকিমের নামচির চারধাম আমরা উপস্থাপনা করেছি। ওখানকার ওই মন্দিরের অনুকরণ। কতদিন ধরে এখানে কাজ চলছে? এখানে দেড় মাস ধরে আমাদের কাজ চলছে। এই যে মহাযজ্ঞ দেখছেন, এত বড় বিশাল ব্যাপার, এগুলো আমাদের দেড় মাস ধরে চলছে। আর কী কী বৈশিষ্ট্য আছে এখানে? বৈশিষ্ট্য আমাদের আছে, যেমন প্যান্ডেলটার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক অনুষ্ঠানও যেমনগুলো রয়েছে, বস্ত্র বিতরণ রয়েছে, তারপরে একদিন গরিবদের খাওয়ানোর ব্যবস্থাও আছে। প্রতিমার কি কোনো বিশেষ রূপ আছে? প্রতিমার আমরা প্রত্যেকবার এক সাবেকি যেটা সেটা আমরা করি, ঢাকের চাচের উপরে আমাদের মন কোথাকার শিল্পী ঠাকুর বানাচ্ছে। আমাদের শিল্পী হচ্ছে প্রভাত মণ্ডল, কচি মণ্ডল। কততম বর্ষে এটা? তিপ্পান্নতম বর্ষ চলছে আমাদের। পাশাপাশি এই যে আপনারা পুকুরের উপরে সেন্টারিং করে করেছেন, কতটা প্রস্তুত আছেন আপনারা? আমরা যে সেন্টারিং যাকে দিয়ে করেছি সে হচ্ছে আমাদের গভর্নমেন্টের আপনার কন্ট্রাক্টর, উনি খুব অভিজ্ঞ লোক, ওনাকে দিয়ে আমরা করিয়েছি। সেন্টারিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাকা পড়তে হবে। বিভিন্ন মণ্ডপে দেখা যাচ্ছে যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি কোনো পার্সোনাল সিকিউরিটি বা কিছু ব্যবস্থা করেছেন? একশোবার আমরা পার্সোনাল করেছি সিকিউরিটির ব্যবস্থা, এবং আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার্স আছে যাদেরকে আমরা কাজে লাগাবো, এবং সবাই মিলে থাকবো আমরা। ওই রাস্তা থেকে প্যান্ডেল অব্দি, যেখান দিয়ে লোক আসবে এবং লোক বেরোবে প্যান্ডেলের ভেতরে, সবভাবে আমরা সাবধান অবলম্বন। কারা উদ্বোধন করবেন পুজোর? উদ্বোধন করবে আমাদের লোকাল বিধায়ক আছেন, কাউন্সিলর আছেন, এটা থাকবেন, সব ওনারাই করবেন। কবে উদ্বোধন হবে? আমাদের রোববার দিন উদ্বোধন আছে। অশোকনগরবাসীর কাছে কী আশা করছেন? অশোকনগরবাসীর কাছে আশা করছি সবাই আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন, সুন্দর সুষ্ঠুভাবে আসুন, দেখুন আমরাও আছি আপনাদের পাশে। প্রত্যেকবারের মতন এবারও আমরা ভালো কিছু করেছি, আসুন।